এবার আসেন, আমাদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, ঠিক আছে, তা আমাদেরকে পাঠাইলেন কেন? সূরে জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা খলকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার এবাদত করার জন্য, মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার এবাদত করার জন্য। এখন কথা হলো এবাদতটা কেমন করবেন। সূরে মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যিনি মৃত্যু জীবন সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে অধিক উত্তম আমল করে, এই পরীক্ষা করার জন্য আল্লাহ জীবন মৃত্যু সৃষ্টি করেছেন। উত্তম আমলকারীর কি লাভ? সূরা কাহাফের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা, যে ব্যক্তি ঈমান আনে এবং নেক কাজ করে, আমি আল্লাহ ওয়াদা করলাম, লা নুদিউ আজরা মান আহসানা আমালা, যে উত্তম আমল করে আমি আল্লাহ তার প্রতিদান নষ্ট করব না বলে আমি আল্লাহ ওয়াদা করলাম। যে ব্যক্তি উত্তম আমল করে তার প্রতিদান আল্লাহ নষ্ট করবে না। তাহলে আমাদেরকে বানাইছে এবাদতের জন্য, কেমন এবাদত? উত্তম এবাদত। উত্তম এবাদতের লাভ কি? এই এবাদত আল্লাহ নষ্ট করবে না। প্রশ্ন হলো এবাদতটা কতদিন করবেন? 14:6 নম্বর পৃষ্ঠা সূরা হিজিরের 99 নম্বর আয়াত একদম শেষ আয়াতে আল্লাহ বলেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মরণ আসা পর্যন্ত তুমি তোমার রবের এবাদত করো। বলেন কি আসা? সবাই বলেন কি আসা পর্যন্ত? এইটা বলার জন্য লম্বা ভূমিকা টানলাম, কি আসার পর্যন্ত? এবাদত, মরণ। তাহলে মরণ আসা পর্যন্ত এবাদতের সময়, মরণ আসলে আর কিন্তু এবাদত করতে পারবেন না। এখন কথা হলো মরণ আসবে কবে? সূরা লোকমানের 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন, 5টি বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না, ইন্নাল্লাহা ইন্দাহু ইলমুস সাআ, 1 নম্বর কিয়ামতের জ্ঞান এটা আল্লাহর কাছে আছে, ওয়ায়ুনাজ্জিলুল গাইস, বৃষ্টি আল্লাহ নাজিল করেন, বৃষ্টি কখন কি পরিমাণ হবে এটা আল্লাহ জানেন, 3 নম্বর, ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে রেহেবের সন্তান ছেলে না মেয়ে তার ভাগ্য কি হবে, সে বড় হলে কি হবে, সুন্দর হবে না কালো হবে, কতদিন বাঁচবে কবে মরবে সব জানেন কে? আল্ট্রাসোনোগ্রামে যেটা ধরা পড়ে এটা কিন্তু রূপ আসার পরে, রূপ আসার আগে না, রূপ আসার আগে এটা ছেলে হবে না মেয়ে হবে এটা একমাত্র কে জানেন? আল্লাহ। এ গেল 3 নাম্বার। 4, ওয়ামা তাদরি নাফসু মাযা তাকসিবু গাদা, কোনো মানুষ জানে না সে আগামীকাল কি উপার্জন করবে। 5, ওয়ামা তাদরি নাফসু বিআই আরদিন তামুত, কোনো মানুষ জানে না কোথায় সে মৃত্যু বরণ করবে। তাহলে মৃত্যু কবে হবে এটা মানুষ জানে না, এটা জানে কে? আল্লাহ। বলেন মৃত্যু হবে এটা কেউ জানে না, কে জানে? আল্লাহ। সূরা আলী ইমরানের 145 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা, কোনো মানুষের জন্য এটা উচিত না, কোনো মানুষের জন্য এটা শোভা পায় না, কোনো মানুষের পক্ষে এটা সম্ভব না যে সে আল্লাহর অনুমতি ছাড়া মারা যাবে, অর্থাৎ আল্লাহর হুকুম ছাড়া সে মৃত্যুবরণ করবে এটা সম্ভব না, বরং ইল্লা কিতাবা মুআজ্জালা, বিইজনিল্লাহি কিতাবা মুআজ্জালা, আল্লাহর হুকুমে সে মরবে, কিতাবা মুআজ্জালা, কবে কোথায় মরবে এর একটা নির্ধারণ করা সময় আছে। তাহলে আমি আপনি কখন মারা যাব এটা জানেন কে? বলেন আল্লাহ। প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সূরা নিসার 78 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তোমরা যেখানে থাকো মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে এতে কোনো সন্দেহ নাই। সূরা আহজাবের 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
قل لن ينفعكم الفرار إن فررتم من الموت أو القتل নবী আপনি বলেন মৃত্যু থেকে এবং হত্যা থেকে যতই পালিয়ে বেড়াও এই পালানো তোমাদের কোনো কাজে আসবে না, মৃত্যু থেকে যতই পালিয়ে বেড়াও এই পালিয়ে বেড়ানো তোমাদের কোনো কাজে আসবে না, মৃত্যু তোমাকে পাকড়াও করবে এতে কোনো সন্দেহ নাই। সূরা আরাফের 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ইদা জা আজালুহুম ফালা ইয়াস্তাখিরুনা সাআ ওয়ালা ইয়াস্তাকদিমুন। প্রত্যেকটা মানুষের মৃত্যুর সময় নির্ধারণ করা, যখন তার মৃত্যু এসে যাবে, আগেও হবে না পরেও হবে না, ওই সময় মৃত্যুবরণ করবে যখন তার মৃত্যুর সময় নির্ধারণ করা। সূরা ইউনুসের 49 নম্বর আয়াতে আছে লিকুল্লি উম্মাতিন আজাল, আরফের 34 আছে ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, আর ইউনুসের 49 নম্বর আয়াতে আছে লিকুল্লি উম্মাতিন আজাল। প্রত্যেকটা মানুষের মৃত্যুর সময় নির্ধারণ করা, বিশ্বাস করেন আমার আপনার আমাদের সবাই মৃত্যুর সময় নির্ধারণ করা। হযরত মাওলানা মুফতি মুফিজুল ইসলাম রহমতুল্লাহি আলাই চলে গেলেন, অথচ ওনার ওস্তাদ বয়ান করছে, ওনার ওস্তাদ বয়ান করছে না তো ওস্তাদের আগে ছাত্র বিদায় নিছে। হ্যাঁ, এই জন্য ছাত্র আগে মরবে না ওস্তাদ আগে মরবে, বাবা আগে মরবে না সন্তান আগে মরবে, এটা জানে কে? আল্লাহ। কত বাবা সন্তানের লাশ কাঁধে নিয়েছে, কত বাবা এটা নিয়েছে, এটা বাবার জন্য কষ্ট, অনেক কষ্ট, আসলে কষ্ট, কিন্তু সন্তানও বাবার লাশ নেওয়া এটাও অনেক কষ্ট। আল্লাহ সব বাবা যারা কবরে আছে সেই বাবাদের কবরগুলো আল্লাহ জান্নাতের বাগান বানায়। বলছিলাম প্রত্যেকের মৃত্যুর সময় নির্ধারণ করা, আগেও হবে না পরেও হবে না, ওই সময় মৃত্যুবরণ করতে হবে। সূরায়ে জুমুয়ার 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। নবী আপনি বলেন যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, নিশ্চয়ই যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও, ফাইন্নাহু মুলাকীকুম, এই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। যেই মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও এই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। আমি আপনাদেরকে শুধু এই কথাটা জানানোর জন্য আসছি, একজন মানুষের মৃত্যুকে কেন্দ্র করে এখানে উপস্থিত হলাম, তার মৃত্যুকে কেন্দ্র করে তার জন্য দোয়া করব, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী বানান, এই দোয়া তো করব। তো আমার আপনার প্রত্যেকের একটা শিক্ষা যে একজনের মৃত্যুর স্মরণে এখানে উপস্থিত হলাম, আগামীকাল আমার আপনার মৃত্যুর স্মরণে যে অন্য উপস্থিত হবে না এটার কি নিশ্চয়তা? আগামীকাল আমি আপনার সাবেক হয়ে যাব, পরের দিন আমার আপনার ব্যাপারে বলা হবে উত্তর পাড়ার আব্দুর রহিম 3 দিন আগেও এখানে চা খেয়েছে আজকে নাই, এরকম বলা হবে, আল্লাহর কসম বলা হবে, আমার ব্যাপারে আপনার সবার ব্যাপারে বলা হবে সে গতকাল ছিল আজ নাই। এটাই সত্য কথা, এটা একদম সত্য কথা।